এখন আমরা চলে এসেছি চন্দননগরের অন্যতম বিখ্যাত একটা প্যান্ডেল, যেটা হচ্ছে আপনার সার্কাস। এই সার্কাস মাঠে এবারে থিম ছিল হচ্ছে রঙের খেলা। সত্যি যেন রঙের খেলা, মানে আমরা প্যান্ডেল বলতে বুঝতাম প্যান্ডেল একরকম, লাইট আলাদা, কিন্তু এইখানে চন্দননগরে না এলে ঠিক বোঝা যেত না যে প্যান্ডেল আর লাইটকে একটা ফিউশন করে একসাথে যেরকমভাবে করা সম্ভব, এগুলো মনে হয় চন্দননগর বলেই সম্ভব। তাই আপনাকে যদি এই ধরনের ফিউশন প্যান্ডেল দেখতে হয়, মানে আলো আর প্যান্ডেল একই সঙ্গে দিয়ে কোনো কিছু একটা মণ্ডপ তৈরি করা হয়েছে, এবং সেই সঙ্গে প্রতিমার সূর্য সব প্রতিমার সুন্দর সুন্দর রূপ, সেগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে। আর দেখুন বাইরেরও যে দৃশ্য তো দেখতেই পাচ্ছেন, কি অপরূপ দৃশ্য, ভেতরেও কিন্তু কম কিছু নয়। চলুন ভেতরটা দেখতে হবে। আপনার মনে হচ্ছে যেন কোনো একটা কোনো অনুষ্ঠান বাড়িতে রয়েছে, চারদিকে লাইটই লাইট, একটা অসম্ভব সুন্দর একটা কালার কোড। দেখুন উপরে ঝাড়বাতির জায়গাটা, দেখুন মনে হচ্ছে পুরো অত বড় একটা প্যান্ডেল জুড়ে পুরোটাই যেন হচ্ছে একটা ঝাড় লাগানো হয়েছে। অসম্ভব সুন্দর, অসম্ভব। আর তার সঙ্গে ঝাড় নয়, ঝাড়ে এইখানকার প্রত্যেকটা মণ্ডপের সঙ্গে যেরকম সামঞ্জস্য রেখে ঠিক তার প্রতিমা করা হয়েছে, এখানেও তার কিন্তু ব্যতিক্রম হয়নি। দেখুন ঠিক মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে মায়ের মুখটা দেখুন, অপূর্ব সুন্দর, যেরকম মণ্ডপ সেরকম হচ্ছে প্রতিমা। তাই অবশ্যই আপনাদের আসতে হবে আর দেখতে থাকুন এক্সপ্লোরার বাঙালি বাবু। থ্যাংক ইউ।